TWR ইন্ডিয়ার আশাময় নারীতে আপনাদের আবার স্বাগত। আমি রিয়া আর আমি রুমা। আজ আমরা আবার একসাথে বৃক্ষ সম্বন্ধে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। তুমি কি লক্ষ্য করেছো যে আদিপুস্তক, গীতসংহিতা, নতুন নিয়মের এবং প্রকাশিত বাক্যে একটা গাছ সম্বন্ধে বলা রয়েছে? সে মানুষের পতন হোক বা বন্যা হোক না কেন, বাইবেলের প্রতিটি বড় ঘটনা গাছের সঙ্গে যুক্ত। বাহ, বেশ আশ্চর্যজনক। আমার মনে হয় গাছ পৃথিবীর প্রাচীনতম জীবিত জিনিস। আজ যে গাছগুলি জীবিত আছে সেগুলো খ্রিস্টের সময়ে ইতিমধ্যেই প্রাচীন হয়ে গেছিল। গাছ 10,000 বছর পর্যন্ত বাঁচতে পারে। মানুষ হিসাবে আমরা প্রায় অনন্তকালে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি, কিন্তু ঈশ্বর চান যে আমরা বন এবং গাছ দেখতে পাই যা আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে শেখায়। গাছের কথা বলতে গেলে আমার সামনেই উঠোনে একটা গাছ আছে যেটা আমাকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে। বারে বারে সেটা ঝুঁকে পড়ে, কিন্তু কখনোই ভেঙে পড়ে যায় না বা বেড়ে ওঠা বন্ধ করে না, শুধু ঝুঁকে পড়ে। বেশ আকর্ষণীয়, গভীর সবুজ সুন্দর আকৃতির এবং সুগন্ধি ফুল দেয়। কিন্তু মাঝে মাঝে যখন প্রবল বাতাস আসে তখন তা বিপজ্জনকভাবে হেলে পড়ে। এই মুহূর্তে গাছটা 45 ডিগ্রি কোণে হেলে পড়েছে। এটা দুঃখজনক যে এই ধরনের সুদর্শন কমনীয় গাছ তার নিজেকে ধরে রাখতে পারে না। আমি তোমার মতো অনেক গাছের কথা শুনেছি। তাদের শীর্ষ ভারী হয়, প্রচুর পাতাযুক্ত শাখা, কিন্তু নিচের দিকে এদের শিকড় দুর্বল। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে। শক্তিশালী শিকড় বৃদ্ধিকে স্থিতিশীল করে। এটা আমাকে গীতসংহিতা তার 1:1-3 কথা মনে করিয়ে দেয়। দাউদ সেই ব্যক্তিকে তুলনা করেছেন যে প্রভুতে আনন্দ করে এবং প্রতিদিন তার বাক্যে ধ্যান করে, নদীর তীরে লাগানো একটি গাছের সাথে। বাক্যের শেষ লাইনে বলা হয়েছে যে এই ব্যক্তি সফল হবে, আমাদের শিকড় সহ নদীর তীরে রোপিত গাছের মতন হওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, আত্মবিশ্বাসে যে আমরা সর্বদা জলপানে পুষ্ট হব। এটা ঠিক রুমা, আমরা যখন প্রভুর উপর আস্থা রাখতে শিখি, যিশুর প্রতি আমাদের আশা বিশ্বাস ক্রমাগত আমাদের আত্মবিশ্বাসে পূর্ণ করবে। আমাদের চারপাশের পরিস্থিতি গরম শুষ্ক থাকা সত্ত্বেও আমাদের শক্তিশালী হয়ে দাঁড়াতে সাহায্য করবে। আমরা যদি তার বাক্যে শিকড় ও ভিত্তি গভীরভাবে করে থাকি, আমরা নদীর তীরে থাকা বৃক্ষের মতো হব। এখন লেবাননের পাহাড়ে বেড়ে ওঠা দেবদারু বা এরস গাছ বাইবেলে একটা বিশেষ তাৎপর্য বহন করে। সলোমন তার প্রথম রাজাবলী 7:2-3 ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য সেই শক্তিশালী কাঠ ব্যবহার করেছিলেন। দেবদারু গাছটি সংস্কৃতে দেওদার নামে পরিচিত, যার অর্থ ঈশ্বরের কাঠ। প্রাচীন সমরিয়েরা একে বিশ্বের গাছ বলেই ডাকত। বাইবেল দেবদারু বা এরস গাছগুলোকে শক্তিশালী, সুন্দর, করুণাময়, লম্বা এবং সুগন্ধযুক্ত এবং যার শিকড় শক্ত হিসেবে ব্যক্ত করেছেন। আপনি দেখবেন দেবদারু গাছ 120 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এর শাখাগুলি গাছ থেকে 50 ফুট পর্যন্ত অনুভূমিকভাবে ছড়িয়ে থাকে। এই দৈত্যসম দেহ স্থির রাখতে এর শিকড়গুলোকে খুব গভীরে যেতে হবে, তাদের উচ্চতার মতো গভীর। কি একটা আশ্চর্যজনক গাছ! আমাদেরও ঈশ্বরের বাক্য এবং তার সত্যের গভীরে যেতে হবে। আমাদের শীর্ষে স্থির হয়ে দাঁড়ানোর এটাই একমাত্র উপায়। দেবদারু গাছটি অনন্য, কারণ এর শিকড় মাটির নিচে
10 বা 15 ফুট নয়, বরং প্রায় 30 ফুট নিচে যায়। এরস প্রতিফলিত করার জন্য আমাদেরও প্রেমের শিকড়বদ্ধ ও ভিত্তি হওয়া দরকার। এরস গাছ পাহাড়ি এলাকায় জন্মায়, যেখানে পাথর ও শিলা আছে। শিকড়ের ডগাগুলি একটি পদার্থ দিয়ে সজ্জিত করা হয়, যা তাদের সবচেয়ে কঠিন পাথরের মধ্যে দিয়ে ভেদ করে ঢুকতে এবং গাছের গভীর শিকড় অবিরত রাখতে দেয়। আমাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে ড্রিল করতে সক্ষম হতে হবে, যাতে শেষ পর্যন্ত আমরা একটি শিলা ভিত্তিতে নোঙর করি। গীতসংহিতা তার 104, 16 এবং 17 পদে দেখায় যে এরস, যা ঈশ্বর সৃষ্টি করেছেন, বাতাসের পাখির মতো অন্যান্য জীবজন্তুর চাহিদা মেটাতে নিজেকে পরিবেশন করে। এটা একটা বাড়ির মতো, অনেক প্রাণীর আশ্রয়ে, এবং আমাদের জীবন দেবদারুর মতো সমাজের অন্যান্য সদস্যদের জন্য বিদ্যমান থাকা প্রয়োজন। প্রতিবেশী গাছের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক প্রতিবেশী গাছের পাতায় বৃদ্ধি পায়, এবং কখনো কখনো তারা একত্রে বেড়ে ওঠে। তাই একটি গাছ মারা গেলেও তার ডালগুলো বেঁচে থাকা গাছের ডালের সাথে মিশে যাবে। দেবদারু গাছ এরস সম্পর্কে আরও একটি আশ্চর্যজনক জিনিস হল এর রস। দেবদারুর রস ক্ষতিকারক পোকামাকড় এবং ছত্রাকের প্রাকৃতিক প্রতিরোধক হিসাবে কাজ করে। ক্ষয় এবং সংক্রমণের এই অভ্যন্তরীণ প্রতিরোধ আমাকে ঈশ্বরের বর্ম সম্পর্কে ভাবতে বাধ্য করে, যা আমাদের শয়তানের পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে দেয়। আমাদের আধ্যাত্মিকতার মধ্যে থাকে সত্য, ধার্মিকতা, শান্তি, সুসমাচার। আপনি কি জানেন যে গীতসংহিতা তার 92:12-15 আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে ধার্মিক লোক তাল তরুণ ন্যায় উৎফুল্ল হইবে, সে লিবাননের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে, যাহারা সদাপ্রভুর বাটিতে রোপিত তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে, তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে, তাহারা সরস ও তেজস্বী হইবে। তদ্বারা প্রচারিত হইবে যে সদাপ্রভু সরল, তিনি আমার শৈল এবং তাহাতে অন্যায় নাই। গীতসংহিতা 92 বোঝার জন্য এই দেবদারু এরস গাছ সম্পর্কে কিছু জানা প্রয়োজন। এগুলো চিরসবুজ এবং সাধারণত উচ্চ ভূমিতে এবং শুষ্ক পাথুরে ঢালে পাওয়া যায়, এমন অঞ্চলে যেখানে গ্রীষ্মকালে গরম এবং শুষ্ক এবং শীতকালে ঠান্ডা এবং তুষারে ঢাকা থাকে। লেবাননের দেবদারু 40 বছর পর বীজ উৎপাদন শুরু করে এবং পরিপক্ক হতে 17-18 মাস সময় লাগে। বীজ অঙ্কুরিত হওয়ার জন্য ঠান্ডা, শীত এবং আর্দ্র মাটি প্রয়োজন। 45-50 বছর বয়স পর্যন্ত গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং 70 বছর পর বৃদ্ধি অনেক ধীর হয়। দেখুন বন্ধু, আমরা কোনো না কোনোভাবেই জীবনের শুষ্ক ঋতু এড়াতে চেষ্টা করি, ভাবি ঈশ্বর আমাদের ভুলে গেছেন। আমরা বুঝতে পারি না যে বীজের উদ্ভব আমাদের জীবনে শীতলতম কালেও ঘটতে পারে। আমাদের এই গাছ থেকেই শিখতে হবে এবং আমাদের শিকড়গুলোকে গভীরভাবে বৃদ্ধি পেতে এবং আমাদের শাখাগুলিকে প্রশস্ত হতে দিতে হবে, তাহলে আমাদের বীজ অঙ্কুরিত হবে এবং এমনকি সবচেয়ে শীতল সময়ও পরিপক্ক হবে। আমরা আমাদের স্থিতিস্থাপকতা তৈরি করতে পারি, আর এর জন্য এমন একটি অপরিহার্য উপায় হল প্রার্থনা। প্রার্থনা কেবল আমাদের মন এবং আত্মাকে শান্ত করে না, এটি আমাদের সত্তার মূল, আমাদের সৃষ্টিকর্তার সাথেও সংযুক্ত করে। প্রার্থনা আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মহাবিশ্বের দায়িত্বে নেই, আছেন আমাদের ঈশ্বর।
প্রার্থনা হলো আমাদের জীবন এবং সমস্ত মানবতার জন্য ঈশ্বরের উদ্দেশ্যগুলোকে বিশ্বাস করা। আমাদের অবশ্যই আমাদের সম্পর্ক, আমাদের সংযোগ এবং বিশ্বাসের সম্প্রদায়ের একটি অংশ হতে হবে, যা আমাদের জীবনকে লালন ও সমৃদ্ধ করে। চাপের সময় স্থিতিস্থাপকতা তৈরি করার জন্য মূল বিষয়গুলিতে ফিরে যাওয়া অপরিহার্য। এর অর্থ হল শরীর, মন এবং আত্মার যত্ন নেওয়া, যা ঈশ্বর আমাদের দিয়েছেন। ভালো অভ্যাসগুলি আমাদেরকে ভালো শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক আকারে আরও গভীরে শিকড় তৈরি করতে সহায়তা করে। ঘুম পাওয়া, জল পান করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং আমাদের শরীরকে নড়াচড়া করার মতো সহজ জিনিসগুলো যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য স্ট্যামিনা এবং স্থিতিস্থাপকতা তৈরি করতে পারে। অবশেষে বলি বন্ধু, যখন আমরা আমাদের সামনে যা সঠিক তার উপরে ফোকাস করি, আমরা প্রায়শই বড় ছবি মিস করি। কখনো কখনো দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের চিন্তাভাবনা, আমাদের অনুভূতি এবং আমাদের ক্রিয়াকলাপ পরিবর্তন করার জন্য প্রয়োজন। এটা আমাদের মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে আমরা যা কিছুর মুখোমুখি হচ্ছি সেটাও একসময় পেরিয়ে যাবে। ঈশ্বর কখনো আমাদের পরিত্যাগ করেন না। কঠিনতম সময়ে ঈশ্বর আমাদের বহন করেন এবং আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কাজ করছেন। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের অংশে যাওয়ার আগে আমাদের কাছে দেখার জন্য একটি আকর্ষণীয় ভিডিও আছে। আমরা অনেকেই নিজেদেরকে প্রশ্ন করি, কেন ঈশ্বর আমাদের জীবনে প্রতিদ্বন্দ্বিতা ও বাধা প্রবেশ করার অনুমতি দেন? কেন আমাদের স্থিতিস্থাপকতা এবং শক্তি তৈরি করতে হবে? আসুন সেটা খুঁজে বার করতে একসাথে দেখি। বেশ কিছু সময় আগে মরুভূমিতে একটি বায়োডোমের দুর্দান্ত পরীক্ষা চালানো হয়েছিল। বায়োডোমটি মানুষ, উদ্ভিদ এবং প্রাণী জগতের জন্য একটি কৃত্রিম জীবন্ত পরিবেশ হিসাবে তৈরি করা হয়েছিল। বিশাল কাঁচের গম্বুজটি নিয়ন্ত্রিত পরিবেশে নির্মিত হয়েছিল। এতে ছিল বিশুদ্ধ বাতাস ও জল, সুস্থ মাটি এবং পরিশোধিত করা আলো। এটা নির্মাণের মূল উদ্দেশ্য ছিল গাছ, ফল এবং সবজির পাশাপাশি মানুষের জন্য একটি নিখুঁত ক্রমবর্ধমান পরিবেশ তৈরি করা। লোকেরা বায়োডোমে বাস করত এক সময়ে অনেক মাস ধরে এবং সব কিছু ঠিকঠাক বলে মনে হয়েছিল। কিন্তু একটা সমস্যা ছিল, গাছগুলো যখন একটা নির্দিষ্ট উচ্চতায় উঠত তখন সেগুলো ভেঙে পড়ত। বিজ্ঞানীরা বিভ্রান্ত হয়েছিলেন যতক্ষণ না তারা বুঝতে পেরেছিলেন যে তারা একটি নির্দিষ্ট প্রাকৃতিক উপাদান বায়ু অন্তর্ভুক্ত করতে ভুলে গেছেন। আপনি দেখতে পাচ্ছেন গাছের বিরুদ্ধে বাতাস বইতে হবে, কারণ এটি তাদের শিকড় ব্যবস্থাগুলিকে আরও গভীরে বৃদ্ধি করে, যা লম্বা হওয়ার সাথে সাথে গাছটিকে সমর্থনও যোগায়। আমরা সকলেই নিজেদের জন্য একটি নিখুঁত বেড়ে ওঠার পরিবেশের আকাঙ্ক্ষায় থাকি, সাথে বাইরের প্রভাব থেকে কোনো বাধা ছাড়া। আমরা সময়ের উত্তেজনা এড়াতে চেষ্টা করি যখন জীবনের দৈনন্দিন চ্যালেঞ্জ আমাদেরকে ধাক্কা দেয়। আমাদের জীবনে যখন চাপ, প্রত্যাখ্যান, চ্যালেঞ্জ, বিরোধিতা, পরীক্ষা এবং বাধা থাকে তখন আমরা রেগে যাই। দেবদারু বা এরস গাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যখন বাতাস তাকে ভেদ করে বয়ে যায় তখন গাছটা কীভাবে বাঁকে এবং মৃদু গতিতে দোলা দেয় তা দেখুন। এটা শক্তির প্রবাহকে প্রতিরোধ করে স্থির হয়ে দাঁড়ায় না, ফিরে ধাক্কা মারে না। বৃক্ষ প্রবল বাতাসকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করে, যা তাকে বৃদ্ধি পেতে সাহায্য করে। এই ধরনের অভিজ্ঞতা আমাদের চরিত্রের বিকাশ ঘটায় এবং আমাদের আধ্যাত্মিক শিকড়কে গভীর করে। যখন আমরা গভীর হব তখন আমরাও লম্বা হব।
যখন আমি স্মরণ করি তোমার কৃষ্টি প্রভু, ভুলিতে দিও না দিও না আমারে, ভুলিতে দিও না দিও না আমারে তোমার প্রেমটি গোভু, যখন সদা বলে দেয় মরিলে গো তুমি পাপীদের ন্যায়, ক্রুজে আমায় সদা বলে দেয় মরিলে গো তুমি পাপীদের ন্যায়, তোমার তো কোনো দোষ ছিল না গো সবার হলে যে প্রতি, যখন আমি স্মরণ করি তোমার কৃষ্টি প্রভু, ক্ষমা প্রেম ত্যাগ দেখালে তুমি যে গলগথা ক্রুশু পরে, ঝরিল রক্ত ক্রুশিতে তোমার মুক্তি মূল্য দিলে গো সবার, ঝরিল রক্ত ক্রুশিতে তোমার মুক্তি মূল্য দিলে গো সবার, কি ভাষায় আজি বর্ণিব আমি তোমার মহিমা প্রভু, যখন আমি স্মরণ করি তোমার কৃষ্টি প্রভু, ভুলিতে দিও না দিও না আমারে, ভুলিতে দিও না দিও না তোমার প্রেমটি গোভু, যখন আমি স্মরণ করি তোমার কৃষ্টি প্রভু, তোমার কৃষ্টি প্রভু, তোমার কৃষ্টি প্রভু। কি আশ্চর্যজনক সত্য, আমাদের শক্তিশালী করতে এবং আমাদের শিকড়গুলোকে আরও গভীরে খননের অনুমতি দেওয়ার জন্য আমাদের শক্তিশালী বাতাস এবং ঝড়ের প্রয়োজন। কিন্তু কিভাবে আমরা আজকে পৃথিবীতে গভীরভাবে প্রথিত থাকতে পারি? আমার প্রিয় বোনেরা, উত্তর হল ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা। আমরা নতুন বিশ্বাসী বা দীর্ঘ সময়ের গির্জাগামী যাই হই না কেন, যিশুকে জানার জন্য আমাদের সময় দিতে হবে, আমাদের তার পথ অনুসরণ করতে হবে এবং তার বাক্য জানতে হবে। ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের ঈশ্বরের বাক্য পড়তে এবং অধ্যয়ন করতে ইচ্ছুক হতে হবে, অন্যদের কাছ থেকে নির্দেশনা ও নির্দেশ গ্রহণ করা এবং ঈশ্বরের নির্দেশনা শুনতে শেখা। পবিত্র বাইবেল জিরমীয় তার 17 অধ্যায় 7-8 পদে বলে, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু, সে জলের নিকটে
রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না। আমি আপনাদের সামনে গীতসংহিতা এক পড়তে চাই। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়, এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমাদেরকে সংকীর্ণ রাস্তায় হাঁটতে বলা হয়েছে, বিশ্বের পথ নয়, বরং ঈশ্বরের পথ অনুসরণ করে বেছে নেওয়ার জন্য। আমাদের শিকড় যত গভীর হয়, আমরা ততই ঈশ্বরের বাক্য শিখি এবং বৃদ্ধি পাই। আমরা সমস্ত বিষয়ে ঈশ্বরের উপরে আস্থা রাখব। একটি গভীর মূল বিশ্বাসের চূড়ান্ত লক্ষ্য হল রাজ্যের জন্য ফল প্রদান করা এবং আমাদের জীবনের সাথে ঈশ্বরের গৌরব নিয়ে আসা। আমাদের প্রার্থনা হল এই চাপ টানাপোড়েন এবং অনিশ্চয়তার দিনগুলিতে যেন আমরা আশাময়ী নারীদের বিশ্বাসের গভীর শিকড়গুলিকে অবিরত ধরে রাখি। এই শিকড়গুলি আমাদেরকে সোজা থাকতে সাহায্য করবে। আশাময়ী নারীর সবার তরফ থেকে আমরা প্রার্থনা করি যেন আপনারা সবাই দেবদারু বা এরোসের মতো শীর্ষে বেড়ে উঠুন এবং দৃঢ়ভাবে শিকড়বদ্ধ হন। আমাদের ভবিষ্যতের জন্য ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্যগুলির জন্য প্রস্তুত থাকুন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই। এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখতে পারলাম কিভাবে বিশ্বাসে আরও বৃদ্ধি পাওয়া যায় এবং প্রভু সেই বিশ্বাসের শিকড় কিভাবে আরও গভীরে নিয়ে যাওয়া যায়। তুমি আমাদের প্রত্যেকজন আশাময়ী নারীকে আশীর্বাদ করো, যেন প্রভু আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি এবং নিবিড় থাকতে পারি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে একটি মিস কল দেওয়ার অনুরোধ রইল এবং প্রার্থনার জন্য প্রার্থনার নম্বরে ফোন করবেন। ভালো থাকবেন বন্ধু, ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। নমস্কার।
গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন অঞ্জলি সিং দক্ষিণ ২৪ পরগনা থেকে।